গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে নাস্তা চা বানায় নিলাম, বানায় এখন সবাইকে নাস্তা দিব। দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে তোমাদের। এই যে ওরা ঘুম থেকে উঠে গেছে, নাস্তা দিলাম, নাস্তা খাইতেছে। আর ওই যে পিছনে মায়েরা দেখতেছেন, দৌড়াদৌড়ি করতেছে। এই যে আমার লিপস্টিকের বক্স রেডি হয়ে গেলাম ফ্রেন্ডস, এখন যাব হলো। আমার বিড়ালের ফুড শেষ হয়ে গেছে, তো কাটাবন যাব বিড়ালের ফুড আনতে, চলো। আমি যাই, আমি আসতেছি, এখনই চলে আসবো। ঠিক আছে, রিনার সাথে থাকো। ঠিক আছে, গোসল রিনাকে বললে গোসল করাই দিবে। খেলতেছিলাম, খেলো, গোসল করে নিয়ে আমি চলে আসবো এখনই। আল্লাহ হাফেজ। চেহরে মে তেরে খুদ কো মে ঢুঁড়ু, আঁখো কে দরমিয়া তু আব হ্যায় ইস তরহ, খাবোঁ কো ভি জগা না মিলে। মুম্বাই মরিচা ঝালটা দিয়েন না, খালি শুকনো মরিচা ঝালটা বাড়াই দিয়েন। রাস্তায় যেতে যেতে খিদা পেয়ে গেল, তো খিদার চুলি পায় নাই, ফুচকার দোকান দেখলেই আমি থামি। তখন তো ফুচকার সাথে, আপনাদের ভাইয়া তো ফুচকা খায় না, তো ফুচকার সাথে যেগুলি নিয়ে গেল, কিসের কিসের চপ ছিল, মাশরুম, চিকেন, তারপর কাটলেট, আরও কী জানি ছিল, টকটা অনেক মজা ছিল এখানে। তো আমি ফুচকা অর্ডার দিব এখন, দেখতে পারবেন। এটা কি টক? কি এটা, কিসের চপ? মাশরুম আছে, পেঁয়াজ আছে, ঘুগনি আছে, সব আছে। তো আমি এখান থেকে খালি মাশরুমের চপ খাইছিলাম, মাশরুম থেকেও দুইটা চপ খেয়ে আমি বাকি আরও চপ অর্ডার দিয়েছিলাম মাশরুমেরটা, আর বাকি যদি আপনাদের ভাই এই খেয়েছে। এই যে আমার ফুচকা রেডি হয়ে গেছে, আমার ছোটো ফুচকা অনেকগুলি শুকনো মরিচের ঝাল দিয়ে। নাই টক দিয়ে মিষ্টি টক আমি খাই না। ও মনে হয় আমাকে মিষ্টি টক দিচ্ছিল, আমি আবার ফুচকার মধ্যে মিষ্টি টকটা খাই না। ফুচকার মধ্যে খালি টক টকই মজা লাগে, মিষ্টি টকটা ফুচকার সাথে একটুও যায় না আমার রুচিতে। নিজের মাশরুমগুলি খাই, আবার ওর কাছ থেকে মাশরুম চাইতেছি। এখন আমরা কাটাবনের উদ্দেশ্যে রওনা। তো চলে আসলাম আমাদের গন্তব্যে কাটাবন। কাবু দোকান কোনটা? ভালো আছেন? স্মার্ট হাট আছে? নাই এমনি সাপ্লাই আছে নাকি? সাপ্লাই বল। না এখানে নাই ওনার দোকানে। নাই বললো তো, স্মার্ট হাট নাই।
তখন থেকে নিছিলাম না স্মার্ট হাট আছে 7 কেজি এগুলি কি খেলনা বিড়ালের আচ্ছা বিড়ালের চিরুনির মধ্যে মানুষের ছবি দেওয়া কেন এই দোকানে আসলাম এটা হলো শাকিল ভাইয়ের দোকান তো এই দোকানে এসে তো একটা বিড়াল দেখলাম বিড়ালটা আমার খুব পছন্দ হয়েছে কারণ এই সেম একটা বিড়াল আমি অনেক বছর আগে পালতাম তো বিড়ালটা মারা গেছে 7 বছর আমার কাছে ছিল বিড়ালটার ব্যাক একটু সমস্যা স্পাইনাল কর্ডে সমস্যা বিড়ালটা মারা গেছিল নাম ছিল পার্সি তো 7 বছর যেহেতু আমি পালছি ওকে সেম ওরকম একটা বিড়াল দেখছি তো বিড়ালটা দেখার পর তো অনেক মন চাইল যে বাসায় নিয়ে যাই এই যে সেই বিড়ালটা কিন্তু বিড়ালটার দাম অনেক বেশি চাইছে আর আমার কাছে তো এত টাকা ছিল না ব্যাগে তো একটা কথা আছে না স্বাদ আছে সাধ্য নাই ওকে দেখে আমার ওরকমই লাগলো আজকে ওকে আমি চাইলে বাসায় নিয়ে আসতে পারতাম টাকার জন্য পারলাম না নিয়ে নিলাম বিড়ালের ক্যাট ফুড এখন চলে যাবো বাসায় তো চলে আসলাম বাসায় বিড়ালগুড়ি তো ক্যাট ফুড দেখে মহা খুশি সব এখানে ভিড় করছে আপনাদের ভাইয়া ক্যাট ফুডের প্যাকেট খুলতেছে এখন দেখবেন আমার মোবাইলটা ঠাস করে পড়ে যাবে তো চাইলে আমি এডিট করে দিতে পারতাম কিন্তু করলাম না আমার এখন একটা আর্জেন্ট একটা ট্রাইপড কিনতে লাগবে কিটি উপরে কিটিকে উপরে দিয়ে দিও ও তো বাইরেই থাকে ওকে একটু দিয়ে দাও থাক থাক খেয়ে দিয়ে চলে যাবে না ফ্রিজের পাশে হ্যাঁ দাও হাত দাও বাবা হ্যাঁ দাও 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 পারিসা এখন একটা বিয়ের দাওয়াতে যাবে আমার শরীরটা ওরকম ভালো লাগতেছে না আমি যাবো না পারিসা ওর নিনা আর ওর বড় মা মানে আমার দাদি আমার আমরা মানে আমি বাদে ওরা তিনজন এখন বিয়ের দাওয়াতে যাবে এখন ওকে আমি সাজাই দিব আমার কাছে আসে মামি আমাকে সাজাই দাও ও লেহেঙ্গাও পরবে তো ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো আমি ওকে সাজানোর পর
যাও নিনা রেডি হয়েছে নাকি দেখে আসি। এই যে পারিসা রেডি হয়ে গেছে আর আমার আম্মু রেডি হয়ে গেছে, ব্ল্যাক কালার শাড়ি পরছে, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ আসলেই সুন্দর লাগতেছে অনেক। পারিসা যাও, আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, নাহলে আমিও যাইতাম। দুজন কে ভালো লাগতেছে? ওরা তো এখন চলে যাচ্ছে বিয়েতে, আর আমি এখন রেস্ট নিব, শুয়ে থাকব, শান্তিতে থাকব। তো আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।